আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো দেখতে দেখতে বছর ঘুরে আবার চলে এসেছে রমজান মাস। তো আমার প্রথম ভিডিওটি তো সবাই দেখতেই পেরেছেন, ফার্স্ট রমাদান ভ্লগ। ছোট ছোট ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এই তো আমি আজকে ইফতারের জন্য আলুর চপ বানাচ্ছি, ডিম দিয়ে আলুর চপ। তো এর জন্য প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে ধনে পাতা কুচি এবং শুকনো মরিচ ভাজা দিয়ে একদম ভালো মতো মেখে নিয়েছি। এখন ডিমগুলো সুন্দর মতো কেটে আমি একটা একটা করে আলুর গুঁড়ের ভিতরে দিয়ে এভাবেই সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল ডিম দিয়ে আলুর চপ, এটা কিন্তু খুবই মজার। আমার বাসায় ইফতারিতে প্রতিদিনই এই মেনুটা থাকে। আর এদিকে স্নেহা আমাকে বেসন ছেলে দিল, আমি বেসনটা গুলে রেখে দিব। তো বেসনের মধ্যে যা যা লাগছে, আদা রসুন পেস্ট, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, সামান্য জিরে ফাঁকি এবং এক চিমটি সোডা, খাবার সোডা, আর ধনিয়া ফাঁকি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোমতো বেসনটা মেখে রেখে দিব। আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, বেগুনটা সুন্দর মতো ধুয়ে এর মধ্যে লবণ আর মরিচ ফাঁকি দিয়ে সুন্দর মেখে রেখে দিলাম। তাহলে বেগুনটা একটু নরম হবে। এই তো আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে আলুর চপগুলো ভেজে নিলাম। এতে আমার এই আলুর চপ চারটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন ভেজে নিচ্ছি বেগুনি। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন প্রথমেই আমি আমার এই ইফতারিগুলো যেগুলো ভেজেছি এগুলো একটা বাটিতে দিয়ে দিচ্ছি, কারণ এটা স্নেহা সিয়াম ওর দাদুকে দিয়ে আসবে। আর এদিকে দুধ দিয়ে চিড়া আর উপরে ছিল খেজুর। আর এই তো আমি ইফতারিটা স্নেহা সিয়ামের হাতে দিয়ে দিলাম, ওরা চলে যাচ্ছে ওর দাদুর কাছে দাদুকে ইফতারি দিয়ে আসার জন্য। আর এদিকে আমাদের ঘরের জন্য আমি আবার ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া শেষ। আর আলুর চপগুলো সবগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। বাইরে থেকে আনা হয়েছিল উন্তন। ইফতারির টাইম হয়ে গিয়েছে, এখন সব ইফতারি সাজিয়ে ফেলবো। আর এদিকে স্নেহা সিয়ামে কিন্তু আমাকে খুব হেল্প করে, ওরা এই যে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে, এনে এনে সব রেডি করছে। সাথে ছিল ফল, অরেঞ্জ আর খেজুর, আর দুধ দিয়ে চিড়া ভেজানো। আর এখানে আমি আবার কোল্ড কফি বানিয়ে নিয়েছি, এগুলো আমি গ্লাসে ঢেলে রাখছি। এই তো এই ছিল আমাদের সেকেন্ড রমজানের ইফতার। তো এখন সবাই ইফতারি করব, সবাই মোনাজাত দিব, ইফতারি টাইম হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।